আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমরা পড়ছিলাম আমাদের এসএসসি ব্যবসা উদ্যোগ এই বিষয়টি। আমাদের ব্যবসা উদ্যোগ বিষয়ে ব্যবসার আইনগত দিক এই চ্যাপ্টারটি আমাদের এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এই জন্য আমরা পড়ছিলাম আমাদের ব্যবসার আইনগত দিক এই চ্যাপ্টারটি। সো ব্যবসার আইনগত দিক সম্পর্কে আমরা গত কয়েকটি ভিডিও ধরেই কিন্তু জেনেছি যে আইনগত দিকগুলো জানা কেন ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা ব্যবসায় উদ্যোক্তার বিভিন্ন ধরনের আইনগত দিক জেনে সেটা ব্যবসায় কীভাবে তারা অ্যাপ্লাই করতে পারে সেগুলো সম্পর্কে কিন্তু আমরা জেনে নিয়েছি। সো এরকমই আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা জানব ব্যবসায় আইনগত দিক চ্যাপ্টারের পণ্য প্রতীক বা ট্রেডমার্ক এই টপিকটি, কপিরাইট, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন সম্পর্কে। আমরা আজকের ভিডিওতে জানব যে পণ্য প্রতীক বা ট্রেডমার্ক, কপিরাইট কীভাবে একজন ব্যবসায়ী উদ্যোক্তাকে হেল্প করতে পারে এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বা বিএসটিআই কী কী কার্যাবলী পালনের মধ্য দিয়ে ব্যবসায়ী উদ্যোক্তাকে আসলে হেল্প করে সেগুলো সম্পর্কে আজকে ভিডিওতে আমরা জানব। সো প্রথমেই আমরা যদি পণ্য প্রতীক বা ট্রেডমার্ক সম্পর্কে জেনে নেই তাহলে আমরা দেখতে পাবো যে ট্রেডমার্ক বলতে আমরা বুঝি যে ব্যবসার ক্ষেত্রে কোনো পণ্যকে যদি অন্য পণ্য থেকে আমরা স্বতন্ত্র করার জন্য কোনো প্রতীক ইউজ করি তখন সেই প্রতীককে আমরা বলি ট্রেডমার্ক। অর্থাৎ আমি আমার পণ্যটাতে যে ট্রেডমার্ক বা প্রতীকটা ইউজ করি সেটা যেন অন্যান্য সকল পণ্য থেকে আসলে আলাদা হয় বা স্বতন্ত্র হয়। সো এই প্রতীকটাকে হচ্ছে আমরা বলি ট্রেডমার্ক, যেটা দিয়ে আমরা আসলে আইডেন্টিফাই করতে পারি যে আমার পণ্যটা অন্য পণ্য থেকে আলাদা। সো ব্যবসার ক্ষেত্রে কোনো পণ্যকে অন্যের অনুরূপ বা অভিন্ন পণ্য থেকে স্বতন্ত্র করার জন্য বা আলাদা করার জন্য যে প্রতীকটা ব্যবহৃত হয় সেই প্রতীকটাকে আমরা বলি ট্রেডমার্ক। আবার ঠিক একই উদ্দেশ্য অর্থাৎ অন্যান্য সেবা থেকে আলাদা করার জন্য বা স্বতন্ত্র করার জন্য সেবার ক্ষেত্রে যে প্রতীকগুলো ইউজ করা হয় সেই প্রতীকগুলোকে আমরা বলি সার্ভিস মার্ক। তো এই যে পণ্য প্রতীক বা ট্রেডমার্ক, সেটা একটা ব্যবসার জন্য কেন ইম্পর্ট্যান্ট বা একটা পণ্যের জন্য কেন ইম্পর্ট্যান্ট, কারণ অন্যান্য পণ্য থেকে এটা আমার নিজের যে পণ্যটা সেই পণ্যটাকে স্বতন্ত্র করে বা আলাদা করে। সো আমরা এখন দেখে নেব যে এই যে পণ্য প্রতীক বা ট্রেডমার্ক সেটা আসলে কী কী জিনিস আসলে হতে পারে, আর অর্থাৎ শুধুই এই প্রতীক বলতে আমরা আসলে কোন কোন জিনিসগুলোকে বোঝাই। সো ডিভাইস, সেটা কোনো ধরনের ডিভাইস হতে পারে, সেটা কোনো ধরনের ব্র্যান্ড হতে পারে, ব্র্যান্ড অ্যাজ ইন ধরো সিম্ফনি একটা ব্র্যান্ড, তারপর সনি একটা ব্র্যান্ড, শাওমি একটা ব্র্যান্ড, সেটা একটা ব্র্যান্ডও হতে পারে। আবার কোনো একটা শিরোনাম হতে পারে, যেমন গ্রামীণ ফোনের যে শিরোনাম সেই শিরোনামটা হচ্ছে যে চলবহদুর, বা রবির যে শিরোনাম সেটা হচ্ছে জ্বলে উঠুন আপন শক্তি। সো এটা কোনো একটা শিরোনামও হতে পারে যেটা অন্যান্য যে প্রোডাক্ট সেটা থেকে আমার পণ্যটাকে আলাদা করছে। সেটা কোনো লেবেল হতে পারে, কোনো টিকিট হতে পারে, কোনো নাম হতে পারে, অর্থাৎ সেই পণ্যটার একটা নাম যদি থাকে তাহলে এটা প্রতীক হিসেবে কিন্তু কাজ করতে পারে। সেটা কোনো সাইন হতে পারে, কোনো একটা শব্দ হতে পারে, কোনো একটা অক্ষর হতে পারে, কোনো একটা প্রতীক হতে পারে, কোনো একটা সংখ্যাযুক্ত উপাদান হতে পারে, কোনো রঙের সমন্বয় হতে পারে। অর্থাৎ কোনো প্রতীক কিন্তু এরকমও হতে পারে যে কালার বেসড, অর্থাৎ লাল আর কালো মিলিয়ে, যেমন লাল আর সাদা মিলিয়ে আমাদের যে কোকাকোলার প্রতীকটি সেই কোকাকোলার প্রতীকটি ইউজ করা হয়। তাহলে কোকাকোলা কি এই রঙের সমন্বয়ের মধ্য দিয়ে অন্যান্য পণ্য থেকে তার পণ্যটাকে আলাদা করছে, এটা তার একটা প্রতীক হিসেবে কাজ করছে। বা এগুলোর যে কোনো রূপ সমন্বয় কিন্তু প্রতীকের অন্তর্ভুক্ত হতে পারে, অর্থাৎ এগুলো আলাদা আলাদাভাবেও প্রতীক হিসেবে কাজ করতে পারে বা এগুলোর সমন্বয়ও কিন্তু প্রতীকের অন্তর্ভুক্ত হতে পারে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে পণ্য প্রতীক বা ট্রেডমার্ক আমাদের পণ্যকে অন্যান্য সকল পণ্য থেকে আলাদা করে এবং এর জন্য আসলে বিভিন্ন ধরনের জিনিস প্রতীকের অন্তর্ভুক্ত হতে পারে, যেগুলো দিয়ে আমরা হচ্ছে পণ্যকে স্বতন্ত্রতা প্রদান করতে পারবো। তবে এখানে একটা জিনিস উল্লেখযোগ্য, সেটা হচ্ছে মোড়ক কিন্তু কোনোভাবে প্রতীকের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ কোনো পণ্যটার প্যাকেজিংয়ের জন্য আমরা যে প্যাকেটটা ইউজ করি বা মোড়কীকরণ করি সেই মোড়ক বা প্যাকেটটা কিন্তু কোনোভাবেই প্রতীকের অন্তর্ভুক্ত হবে না। তাহলে আমরা কী দেখতে পেলাম বন্ধুরা, যে ট্রেডমার্ক বলতে আমরা কী বুঝি, যে কোনো পণ্যকে অন্য যে পণ্যগুলো আছে সেই পণ্য থেকে স্বতন্ত্র করার জন্য যে প্রতীকগুলো আমরা ইউজ করি সেটাকে আমরা বলি পণ্য প্রতীক বা ট্রেডমার্ক। ট্রেডমার্ক এই রকম বিভিন্ন ধরনের জিনিস হতে পারে এবং মোড়ক কখনোই প্রতীকের অন্তর্ভুক্ত হবে না। এখন আমরা দেখে নিব যে এই যে ট্রেডমার্ক বা পণ্য প্রতীক আমরা বলছি, এই ট্রেডমার্ক আসলে রেজিস্ট্রেশন করাটার প্রয়োজনীয়তা আসলে কতটুকু, কেন আমাদেরকে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করতে হবে। সো
কোনো প্রতীক বা মার্কের রেজিস্ট্রেশন আসলে ওই পণ্য বা সেবার ক্ষেত্রে ওই প্রতীকটি ব্যবহারের বিষয়ে রেজিস্টার্ড মালিককে একছত্র একটা স্বত্ব বা অধিকার প্রদান করে। অর্থাৎ যদি আমি আমার পণ্যের যে প্রতীকটা বা মার্কটা সেটা যদি আমি রেজিস্ট্রেশন করে নিই, তাহলে আমি আমার পণ্য বা সেবার ক্ষেত্রে ওই প্রতীকটা ব্যবহার করার ব্যাপারে একদমই একছত্র একটা অধিকার পেয়ে যাবো। এবং যখনই আমার যে ট্রেডমার্কটা সেটা যখন রেজিস্টার্ড হয়ে যাবে বা আমার প্রতীকটা যখন রেজিস্টার্ড হয়ে যাবে, তখন আমার অনুমতি ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কী করতে পারবে না, ওই প্রতীকটা ইউজ করতে পারবে না। আবার আমি যে মার্কটি আসলে রেজিস্ট্রেশন করেছি, সেই রেজিস্টার্ড মার্কটি যদি অনেক বেশি সুপরিচিত হয়, তাহলে আমার যে অন্যান্য পণ্য বা সেবা রয়েছে, সেই অন্যান্য পণ্য বা সেবার ক্ষেত্রে আমার অধিকার কিন্তু প্রতিষ্ঠিত হবে এবং আইন দ্বারা আমার যে এই অধিকারটি রয়েছে আমার পণ্যের উপরে, সেটা সম্পূর্ণভাবে সুরক্ষিত। যদি আমার এই পণ্যটি অন্য কেউ ইউজ করে, তাহলে আমি কী করতে পারবো? আমি তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবো এবং আদালতে তার বিরুদ্ধে আমি মামলা করতে পারবো এবং যথাযথ প্রতিকার কিন্তু আমি সেখান থেকে পেতে পারবো। তাহলে আমি কী দেখছি যে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করার প্রয়োজনীয়তা কিন্তু অনেক বেশি। ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করার মাধ্যমে আমি আমার পণ্য বা সেবার ক্ষেত্রে একদম একছত্র মালিকানা পাচ্ছি, সাথে সাথে আমার যে অন্যান্য পণ্যগুলো রয়েছে, আমার সেই অন্য পণ্যগুলোর উপরেও আমার মালিকানা নিশ্চিত করছে, এবং সাথে সাথে আমার পণ্যটি যদি অন্য কেউ বা আমার ট্রেডমার্কটা যদি অন্য কেউ ইউজ করে, আমি তার বিরুদ্ধে কী করতে পারছি? যথাযথ অ্যাকশন নিতে পারছি। এভাবে আমি আমার পণ্যটি অন্যান্য সকল পণ্য থেকে বাজারে একদম স্বতন্ত্র বা আলাদা করে আসলে তুলে ধরতে পারছি। তাহলে বন্ধুরা, আমরা দেখে নিলাম যে ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তাটা আসলে কী কী। এখন আমরা যদি ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের সময়সীমাটা নিয়ে আলোচনা করি, অর্থাৎ ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের টাইম লিমিট আসলে কীরকম। সো রেজিস্টার্ড ট্রেডমার্কের যে মালিক থাকেন, সেই মালিক মার্কটি ব্যবহারের ক্ষেত্রে একছত্র অধিকার সংগ্রহ করেন, অর্থাৎ একদমই একছত্র অধিকার সেই মালিকের থাকেন তার সেই রেজিস্টার্ড ট্রেডমার্কের উপরে। এবং রেজিস্ট্রেশনটা আসলে দেওয়া হয় 7 বছরের জন্য, 7 বছর পর্যন্ত। একবার যদি রেজিস্ট্রেশন করা হয়, তাহলে 7 বছর পর্যন্ত মালিক কী করবেন? সেই ট্রেডমার্কের রেজিস্টার মালিক হিসেবে গণ্য হবেন। আবার মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে যদি আবেদন করা হয়, তাহলে 10 বছরের জন্য সেই মালিকানা কী করা যায়? নবায়ন করা যায়, এবং অনির্দিষ্টকাল পর্যন্ত এই পণ্যের উপরে পুনর্নবায়ন করা যেতে পারে। অর্থাৎ বারবার আমি কী করতে পারবো? আমি নবায়ন করতে পারবো আমার যে রেজিস্ট্রেশনটা, সেই রেজিস্ট্রেশনটাকে আমি কী করতে পারবো? বারবার নবায়ন করতে পারবো। আবার যদি নবায়ন না করা হয় বা কোনো ধরনের শর্ত লঙ্ঘিত হয় বা কোনো ধরনের অভিযোগ প্রমাণিত হয় সেই মালিকের বিরুদ্ধে, তাহলে তার যে পণ্যের রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশনটা কিন্তু বাতিল করা হয়। স্যার, তাহলে আমরা কী দেখতে পাচ্ছি যে ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের একটা নির্দিষ্ট সময়সীমা রয়েছে, যে প্রথমবার রেজিস্ট্রেশন করার পরপর তাকে মালিককে 7 বছরের জন্য সেটার জন্য একছত্র অধিকার দেওয়া হয়, এবং চাইলে সে সেটাকে কী করতে পারে? বারবার পুনর্নবায়ন করার মাধ্যমে অনির্দিষ্টকাল পর্যন্ত সে পণ্যের উপর একছত্র অধিকার রাখতে পারে। এখন যদি আমরা দেখে নিই যে এই যে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করা হচ্ছে বা এর অধীনে যে কার্যক্রমগুলো আসলে পরিচালনা করা হচ্ছে, সেটা আসলে কোন আইনের অধীনে করা হচ্ছে, আমাদের উপমহাদেশে 1940 সালে ট্রেডমার্কস আইন আসলে প্রণয়ন করা হয়। তবে বর্তমানে বাংলাদেশে ট্রেডমার্কস আইন চালু আছে 2009 সালের। 2009 সালে যে ট্রেডমার্কস আইন রয়েছে, সেই ট্রেডমার্কস আইনের অধীনে বর্তমানে সকল ধরনের ট্রেডমার্ক আসলে রেজিস্ট্রেশন করা হয়ে থাকে এবং এর অধীনে থেকে অন্যান্য যে কার্যক্রমগুলো সেগুলো পরিচালনা করা হয়ে থাকে। সো এখন যদি আমরা কপিরাইট সম্পর্কে একটু জেনে নিই যে কপিরাইট বলতে আমরা কী বুঝি, কপিরাইট হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক সম্পদ যেটা রক্ষা করার ব্যবস্থা না করলে এর যে মালিক রয়েছেন বা স্বত্বাধিকারী রয়েছেন, তিনি কী হন? ক্ষতিগ্রস্ত হন। অর্থাৎ কপিরাইটের মাধ্যমে যে বুদ্ধিবৃত্তিক সম্পদ একজন মালিকের রয়েছে বা যার এক বুদ্ধিবৃত্তিক সম্পদ রয়েছে, সেটা রক্ষা করার ব্যবস্থা করা হয়ে থাকে। কপিরাইটের মাধ্যমে সাহিত্য শিল্পকর্ম বা যে অন্যান্য শিল্পকলা সৃষ্টিকারীরা রয়েছে, তারা যে মেধা সম্পদগুলো আসলে সৃষ্টি করেন, সেই মেধা সম্পদগুলো ব্যবহারের একছত্র অধিকার তাদেরকে প্রদান করা হয়ে থাকে। সো এই যে কপিরাইট, এই কপিরাইট দ্বারা কী কী মেধা সম্পদ আসলে সংরক্ষণ করা হয়ে থাকে? কপিরাইটের মাধ্যমে সংরক্ষণ করা হয়ে থাকে কোনো ধরনের গল্প, নাটক, প্রবন্ধ, কোনো ধরনের কবিতা, সাহিত্যকর্ম, চিত্রকর্ম, চলচ্চিত্র, সঙ্গীত, যন্ত্রসঙ্গীত, ভাস্কর্য, স্থাপত্যকলা ইত্যাদি হচ্ছে আমরা কপিরাইটের মাধ্যমে সংরক্ষণ করতে পারি। তবে আমরা ইদানিংকালে যে কম্পিউটার সফটওয়্যার রয়েছে, এই কম্পিউটার সফটওয়্যারও আমরা কপিরাইটের মাধ্যমে সংরক্ষণ করতে পারি। অর্থাৎ কপিরাইটের মাধ্যমে এর যে মালিক রয়েছেন, সেই মালিককে এই মেধা সম্পদ বা এই জিনিসগুলো ব্যবহারের একছত্র অধিকার প্রদান করা হয়। তার যে সৃষ্ট মেধা সম্পদগুলো রয়েছে, সেটা ব্যবহারের একছত্র অধিকার এখানে প্রদান করা হয়।
ধরা যাক কোনো একজন আর্টিস্ট তার একটা চিত্রকর্ম তিনি বানিয়েছেন বা সৃষ্টি করেছেন। সো চিত্রকর্মটা সৃষ্টি করার পরে দেখা গেল কোনো একটা প্রকাশনের কোম্পানির মাধ্যমে তিনি তার এই চিত্রকর্মটাকে বাজারে নিয়ে আসতে যাচ্ছেন। তো এই যে আর্টিস্ট এবং যে প্রকাশক, এই দুজনের মধ্যে সেই চিত্রকর্মটাকে বাজারে নিয়ে আসা এবং বাজারজাতকরণের জন্য একটা চুক্তি হলো। সো এই চুক্তিটাকেই আমরা বলবো কপিরাইট চুক্তি। এবং এই কপিরাইট চুক্তির মধ্যে বিভিন্ন জিনিস আসলে তখন উল্লেখ করতে হয়, যেমন কপিরাইটটা আসলে কত দিন পর্যন্ত আসলে বহাল থাকবে, তারপরে কী পরিমাণ রয়্যালিটি সেই আর্টিস্ট বা প্রকাশক পাবেন, এরকম বিভিন্ন জিনিস হচ্ছে সেই কপিরাইট চুক্তির মধ্যে আসলে উল্লেখ থাকবে। এবং যদি সেই চুক্তিপত্রটা আসলে রেজিস্টার করা হয়ে থাকে, তাহলে চুক্তি ভঙ্গের জন্য যে আর্টিস্ট আছেন সেই আর্টিস্ট প্রকাশকের বিরুদ্ধে কিন্তু স্টেপ নিতে পারবেন। তো এইরকম কপিরাইটের মাধ্যমে আমরা ব্র্যান্ডের যে পণ্য, খেলা বা তারকাদের বিভিন্ন ধরনের সৃষ্টকর্ম, এরকম বিভিন্ন জিনিস আসলে কপিরাইট চুক্তির মাধ্যমে বাজারজাতকরণ করা যায় বা বিপণন করা যায়। কপিরাইট যে চুক্তিটা রয়েছে, এই কপিরাইট চুক্তি পণ্যটাকে বাজারজাতকরণের একটা জনপ্রিয় উপায় হিসেবেও কিন্তু বিবেচিত হয়। কারণ গ্রাহক বা যারা কিনবেন, ক্রেতা, তারা যখন জানেন যে এই পণ্যটা আসলে কপিরাইট করা বা এই মেধা সম্পত্তি আসলে কপিরাইট করা বা এই সৃষ্টিকর্মটি আসলে কপিরাইট করা, তখন এটি বাজারজাতকরণও কিন্তু অনেক বেশি ইজি হয়ে যায়। আমাদের দেশে আইনের কথা যদি আমরা উল্লেখ করি, তাহলে আমরা দেখব যে উপমহাদেশে 1912 সালে সর্বপ্রথম কপিরাইট আইন প্রণয়ন করা হয় এবং বাংলাদেশে 2000 সালের কপিরাইট যে আইনটি সেটি প্রচলিত রয়েছে এবং এটি সর্বশেষ সংশোধন করা হয়েছে 2005 সালে। তাহলে বাংলাদেশে বিদ্যমান কপিরাইট আইন হচ্ছে 2000 সালের এবং এটি সংশোধন করা হয়েছে 2005 সালে। তাহলে বন্ধুরা, আমরা কপিরাইটের বিভিন্ন জিনিস সম্পর্কে কিন্তু আমরা জেনে নিলাম। এখানে আরও একটি জিনিস অনেক বেশি উল্লেখযোগ্য, সেটি হচ্ছে কপিরাইট আইন 2005 অনুযায়ী যিনি লেখক বা শিল্পী থাকেন তার জীবনকালীন এবং মৃত্যুর পর 60 বছর পর্যন্ত সেই কপিরাইট আসলে সংরক্ষিত থাকে। অর্থাৎ তিনি যতদিন বাঁচবেন ততদিন পর্যন্ত তো তার অবশ্যই তার সৃষ্টিকর্মের উপরে কপিরাইটটা তার থাকবে এবং পরবর্তীতে তার মৃত্যুর পর পরবর্তী 60 বছর পর্যন্ত তার যে কপিরাইটটা সেই কপিরাইটটা আসলে সংরক্ষিত থাকবে। এখন আমরা দেখে নিব যে আমাদের বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন কী কী কাজ সম্পাদন করে। সো বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বা বিএসটিআই, এর নাম আমরা অনেক শুনেছি। বিএসটিআই কী কী কাজ করে? কোনো বিশেষ পণ্য উৎপাদন বা বিপণন যদি আমরা করতে চাই, তাহলে আমাকে কী করতে হবে? সেই বিশেষ পণ্যটাকে বাজারে আনতে হলে বাজারে প্রচলিত যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো থেকে আলাদা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে, বা আমার পণ্যটা যে একদম আলাদা বা স্বতন্ত্র সেটা আমাকে প্রতিষ্ঠিত করতে হবে। এবং যদি আমি সেটা করতে চাই, তাহলে সেই পণ্যের যে প্রতীক সেটার রেজিস্ট্রেশন বা নিবন্ধীকরণ আমাকে করতে হবে, অর্থাৎ সেই পণ্যটার ট্রেডমার্ক রেজিস্ট্রেশন আমাকে করতে হবে। এবং এই ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের জন্য যে প্রতিষ্ঠানটা আসলে দায়িত্বপ্রাপ্ত, সেই প্রতিষ্ঠানটা হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বা বিএসটিআই। তারা কী করে? যে পণ্যগুলো বাজারে আসে সেই পণ্যগুলোর প্রতীক রেজিস্ট্রেশন বা নিবন্ধীকরণের যে কাজটি সেটি করে থাকে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বা বিএসটিআই হচ্ছে আমাদের যে শিল্প মন্ত্রণালয় রয়েছে, সেই শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটি সংস্থা এবং শিল্প মন্ত্রণালয়ের অধীনে থেকে তারা তাদের সকল ধরনের কাজকর্ম আসলে পরিচালনা করে। এখন চলো দেখে নিই যে বিএসটিআই আমাদের জন্য আর কী কী কাজ করে। আচ্ছা, সো আমরা জেনেছি যে বিএসটিআই কী করে। বিএসটিআই আমাদের বাজারে যে পণ্যগুলো আসে সেই পণ্যগুলোর রেজিস্ট্রেশন বা নিবন্ধীকরণের কাজটি করে। সেটি কীভাবে করা হয়? অ্যাকচুয়ালি নির্ধারিত ফর্মে আবেদন করে এবং প্রয়োজনীয় ফি জমা দিয়ে আমরা এই ট্রেডমার্ক বা পণ্য প্রতীকগুলোকে আসলে নিবন্ধীকরণ বা রেজিস্ট্রেশন করতে পারি। নির্ধারিত পণ্যের মান নিশ্চিত করার জন্য নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদন করে বিএসটিআই থেকে কী করতে হয়? অবশ্যই প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে সনদপত্র বা সার্টিফিকেট নিতে হয়। অর্থাৎ একটা নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদিত হচ্ছে কিনা সেটা কিন্তু দেখাশোনা করে বিএসটিআই, এবং সেই অনুযায়ী যদি পণ্য উৎপাদন করা হয় তাহলে বিএসটিআই থেকে কী করতে হবে? বাধ্যতামূলকভাবে সনদপত্র বা সার্টিফিকেট নিতে হবে। এছাড়া আরও কিছু কাজ কিন্তু বিএসটিআই করে, যেমন বিএসটিআই বাধ্যতামূলকভাবে সার্টিফিকেটের আওতাধীন যে পণ্যগুলো রয়েছে সেই পণ্য একটা তালিকা তারা সংরক্ষণ করে। বিভিন্ন ধরনের পণ্যের প্যাকেটের দিকে যদি আমরা তাকাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে সেখানে লেখা থাকে বিএসটিআই কর্তৃক অনুমোদিত। সো এই বাধ্যতামূলকভাবে বিএসটিআই কী করে? সার্টিফিকেটের আওতাধীন যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো আসলে তালিকা তারা সংরক্ষণ করে। নির্ধারিত মান অনুযায়ী যদি পণ্য উৎপাদন না করা হয় তাহলে বিএসটিআই কী করতে পারে? সেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যে সার্টিফিকেশন বা লাইসেন্স রয়েছে সেটা কিন্তু বাতিল করে দিতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিএসটিআই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছে পণ্যের মান নিয়ন্ত্রণের যে ব্যাপারটি, সেই মান নিয়ন্ত্রণের ব্যাপারে। এছাড়াও বিএসটিআই আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ কিন্তু পরিচালনা করে, যেমন
কোন কোন পণ্য বিএসটিআই এর বাধ্যতামূলক সার্টিফিকেশন মার্কের আওতাধীন এবং সেই সকল যে পণ্যগুলো রয়েছে সেই সকল পণ্যের নির্ধারিত মান কেমন সেটা আমরা কোত্থেকে জানতে পারবো? বিএসটিআই থেকে জানতে পারবো। অর্থাৎ কোন কোন পণ্য আসলে বাধ্যতামূলকভাবে এই সার্টিফিকেশন মার্কের আওতাধীন, কাদেরকে অবশ্যই এখান থেকে সার্টিফিকেট নিতে হবে সেটা আমরা জানতে পারবো কোত্থেকে? বিএসটিআই থেকে জানতে পারবো। এবং সেই যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলোর মান আসলে কীরকম সেটাও আমরা জানতে পারবো বিএসটিআই থেকে। এছাড়াও আমাদের যে পণ্যের উৎপাদিত পণ্যের যে মান নিয়ন্ত্রণ, সেই উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণের জন্য বিএসটিআই কিন্তু সকল ধরনের সহযোগিতা প্রদান করে। অর্থাৎ পণ্যের মান নিয়ন্ত্রণ করার জন্য যে যে কার্যাবলীগুলো আসলে পরিচালনা করা হয় সেই কার্যাবলী রিলেটেড বিভিন্ন ধরনের হেল্প কিন্তু বিএসটিআই প্রতিষ্ঠানকে করে থাকে। তাহলে বন্ধুরা, আমরা আজকের ভিডিওতে কী কী জিনিস জানলাম বলো তো? আজকের ভিডিওতে আমরা জানলাম যে পণ্য প্রতীক বা ট্রেডমার্ক বলতে আমরা কী বুঝি, ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তাটা কী, ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের সময়সীমাটা আসলে কতদিন পর্যন্ত আমরা সেটাও জানলাম, এবং আরও জানলাম কপিরাইট বলতে আমরা কী বুঝি, কপিরাইট রেজিস্ট্রেশন আমাদেরকে কীভাবে করতে হবে, এবং বিএসটিআই আমাদের দেশে যে তাদের কার্যক্রম পরিচালনা করে এই বিএসটিআই আসলে কী কার্যক্রম পরিচালনা করে, এবং বিএসটিআই কত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের বাজারে যে পণ্যগুলো রয়েছে সে পণ্যগুলো সঠিকভাবে মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে। তাহলে পরবর্তী ভিডিওতে বন্ধুরা আমরা এই চ্যাপ্টারের আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কিন্তু অবশ্যই আলোচনা করব। তোমাদের এই চ্যাপ্টার রিলেটেড যে কোনো ধরনের কোয়েশ্চেন আমাদেরকে জানাতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।